শুক্রবার দিবাগত রাত 2:14 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। আর এরই মধ্য দিয়ে 57তম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিক হল। বাংলাদেশের মতো এ নিয়ে গর্বিত এবং রোমাঞ্চিত মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এর সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এ নিয়ে তারা তাদের ওয়েবসাইটেও লিখেছেন অনেক কিছু। কিভাবে কোন কোন স্টেজে এই মিশন সম্পন্ন হয়েছে তার পুরো বর্ণনাই দিয়েছেন। স্পেস এক্স এর এই গুরুত্বপূর্ণ মিশন সম্পর্কে বিবৃতিও দিয়েছে তারা। প্রজেক্টের নাম দিয়েছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট লঞ্চিং প্রজেক্ট। এদিকে এই স্যাটেলাইট লঞ্চের মাধ্যমে কি হতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মাঝেই। ব্যাপারটাকে সবাই গর্বের দৃষ্টিতে দেখলেও আসলে কি হবে জানতে চেয়েছেন অনেকে। তাদের জন্যই জানানো হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই নয়, এর আশপাশের এলাকায়ও এই স্যাটেলাইটের মাধ্যমে সেবা দিতে সক্ষম হবে। এর ফলে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় পর্যন্ত সেবা দিতে পারবে। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেওয়া সক্ষম হবে। এছাড়া আবহাওয়ার সংবাদ আরো সূক্ষ্মভাবে দেওয়া হবে বলে জানা যায়। 2018 থেকে শুরু করে আগামী 15 পর্যন্ত এই মিশন অব্যাহত থাকবে। বাংলাদেশ যদি চায় তাহলে আশপাশের দেশগুলোতে সেবা বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তবে এই স্যাটেলাইট লঞ্চিং এর প্রজেক্ট যে আমাদের জন্য অনেক বড় গর্বের সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নিয়ে আপনাদের কি মত? এ নিয়ে আপনারা কি ভাবছেন? এসব বিষয় নিয়ে যে কোনো গঠনমূলক, যুগোপযোগী এবং সৃজনশীল মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।